আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মহামারী করোনার জন্য গর্ভবন্দী আছে, তাই দেখা হচ্ছে না তোমাদের সাথে আমাদের। কিন্তু তারপরে পড়ালেখাকে সক্রিয় রাখতে হবে, আর এই পড়ালেখাকে সক্রিয় রাখার জন্য আমাদের এই অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই ভালো আছো তোমরা। তো আমরা পরবর্তী ধাপে যাই। আমি শাহনাজ পারভীন, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জারিয়া ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিস্থিতি জেনে নেই। দ্বিতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পঞ্চম। তোমাদের পাঠের হেডলাইন হচ্ছে ভালো মানুষের গুণ। দেখো তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখতে পাচ্ছ? একটা ছবিতে মিলেমিশে একসাথে যে খেলা করতেছে বাচ্চারা, সেটা দেখা যাচ্ছে। একটা ছবিতে কি দেখা যাচ্ছে? দেখো কিছু বাচ্চারা কি করতেছে, খুব আনন্দ করতেছে। সবার সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়, এই ছবি দেখলে তোমরা তাই খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো আমরা এই ছবি দেখে কি শিখলাম? একসাথে কিভাবে খেলা যায়, ভালো ব্যবহার করা যায় একে অন্যের সাথে। তাই এই অধ্যায় থেকে তোমরা যা জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে তা কি? দেখো, কয়েকটি নৈতিক গুণাবলী তালিকা তৈরি করতে পারবে, বিভিন্ন ধরনের নৈতিক গুণাবলী অর্জন করতে পারবে। আবারও আমরা দেখো কতগুলো ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো। একটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা স্টোর, মানে একটা যে কোনো স্টোরের নাম থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছে। এবং দেখো পরবর্তী একটা ছবি আছে, সেখানে কি দেখা যাচ্ছে? সৎ থাকা এবং সত্য কথা বলা। এই ছবিটার সাথে এই কথাটার অর্থ কি তোমরা দেখতে পাচ্ছ? ওরা যা স্টোর থেকে কিনেছে, স্টোরের যে এইগুলো আছে, তার কিভাবে দেখো সত্য কথা বলতেছে, কি কি নিয়েছে তার কিভাবে বলতেছে এবং কি কি কাজ করতেছে, সবগুলো সুন্দরভাবে। তা এই যে একত্রবদ্ধভাবে সৎ থাকা এবং সত্য কথা বলা, এটাই হচ্ছে সব কিছু। তাহলে আমরা ভালো মানুষের যে গুণাগুণী তার আমরা কি কি নিয়ে পাইলাম এই দুইটা ছবিতে? সৎ থাকা, সত্য কথা। আবার দুটো ছবি দেখতে পাচ্ছ। দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবি দুটো ভালো করে মনোযোগ সহকারে দেখো। নিয়ম মেনে যে চলতে হয়, দূরত্ব বজায় রাখতে হয় এবং জেব্রা ক্রস ভাবে কিভাবে রোড পারাপার হতে হয়, এই সবগুলো কিন্তু এই ছবি দুটো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা কি করব? ছবি মনোযোগ সহকারে দেখবো। এখন আবার একটা ছবি আসছে, দেখো এখানে কি দেখা যাচ্ছে? এই ছবিতেও কিন্তু শেখার আছে। কি শেখার আছে? ছোট বড় সবাইকে আমরা কি করব, ভালোবাসব, সম্মান করব। এবং বড়দের কিভাবে সম্মান করা যায়, ছোটদের কিভাবে স্নেহ ভালোবাসা যায়, আমরা ভালো করে এই ছবিটা যদি মনোযোগ সহকারে দেখি তাহলে অবশ্যই আমরা সেটা বুঝতে পারবো। তাহলে কি করব আমরা? এই ছবিটার মতো আমরা বড়দের সম্মান করব, বড়রাও আমাদের ভালোবাসবে, স্নেহ করবে। দেখো তোমাদের এখন একটা কাজ দেওয়া হচ্ছে। কি কাজ? দেখো তোমরা দলীয়ভাবে কি কাজ করতে পারো। ভালো মানুষ হতে হলে যে কতগুলো গুণের অধিকারী হতে হবে, এটা পাঁচটি বাক্যে লিখবে। এটা তোমাদের এসডব্লিউর মতো ধরে নিতে পারো। কারণ ভালো মানুষ হতে হলে তো আমি নিজে হব, অন্যকে ভালো মানুষ হওয়ার সুযোগ দেবো। তো কীভাবে সেটা সম্ভব, সেটা পাঁচটি বাক্যে লিখবো। আবার একটা ছবি আসছে, তোমরা দেখতে পাচ্ছ? ছবিটি ভালো করে মনোযোগ সহকারে দেখো। কি দেখতে পাচ্ছ ছবিতে? একজন আরেকজনকে সহযোগিতা করছে। কিভাবে সহযোগিতা করছে দেখো। তাহলে কি সহযোগিতার মাধ্যমে কি হয়? সহযোগিতার যে মনোভাব দেখানো হয় সেটি একটা ভালো মানুষের গুণের মধ্যে পড়ে কিন্তু, তাই না? এখন আমার একটা ছবি দেখছো, এই ছবিটা কি দেখতে পাচ্ছ? একটা অন্ধ ব্যক্তি, তার হাতে লাঠি আছে, সেই অন্ধ ব্যক্তিকে কি করছে? একজন সাহায্য করতেছে। কি জন্য সাহায্য করতেছে? রাস্তা পারাপার। তাহলে অন্ধ ব্যক্তিকে সাহায্য করা এই ছবিটার মাধ্যমে কিন্তু শেখা যায়। এখন আবার দুইটি ছবি আসতেছে, দেখো এই ছবি দুইটি কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। বৃদ্ধ ব্যক্তিকে হাঁটতে সাহায্য করা, তাই না? তাহলে এই ছবি দুটিকে তোমরা বুঝতে পারছো। এখন আবার একটা ছবি দেখো, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একজন মানুষ অসুস্থ আর তার পাশে আরেকজন কি করতেছে? হাত তুলে প্রার্থনা করতেছে, তার সেবা যত্ন করতেছে। তাহলে আমরা এই ছবি থেকে কি শিখতে পেলাম? কি পেলাম শিখতে? আমরা শিখতে পেলাম
অসুস্থ হলে সেবা করা উচিত। আমরা অসুস্থ হলে সবাইকে সেবা করবো তো। এবং আর একটা ছবি দেখো, এখানে কিছু মানুষ একত্রে বসে আছে, একটা মানুষ তাদেরকে কিছু কি করতেছে বলতেছে, তাহলে কি সেটা? এটা একটা লাইব্রেরিয়ান, সে ব্রাহ্মমান, মানে তার ব্যানে করে কিছু বই নিয়ে ঘোরাঘুরি করতেছে এবং অনেক মানুষের সাথে সে বই নিয়ে আলোচনা করতেছে। তাহলে এটা কিসের ছবি? ব্রাহ্মমান লাইব্রেরির ছবি। তাহলে আমরা কি করব? এই যে অধ্যায় থেকে এতক্ষণ যে গুণাগুণ সম্পর্কে জানলাম বুঝলাম, এগুলো কি করব? ভালো গুণাগুণগুলো আবারও জেনে নেব। তাহলে এক কথায় আমরা সাজিয়ে পয়েন্ট বাই পয়েন্ট ভালো গুণাগুণগুলো জেনে নেই। কী কী শিখলাম দেখো? সকলের সাথে ভালো ব্যবহার করা, সকলের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। দুই নম্বরে দেখো কি শিখলাম? সত্য কথা বলা। তাহলে আমাদের কি করতে হবে? ভালো কথা, ভালো ব্যবহার, তার সাথে সত্য কথা বলতে হবে। কারো ক্ষতি না করে উপকার করতে হবে। কারো ক্ষতি করে যদি উপকার করে সেই উপকারের কোনো মূল্যায়ন নেই, তাই কারো ক্ষতি না করে উপকার করতে হবে। নিয়ম মেনে চলতে হবে প্রত্যেক জায়গায়, প্রত্যেকভাবে, রাস্তায় চলাফেরা বলো, কোনো দলীয় কাজে বলো, অথবা শিক্ষার্থী তাদের ক্লাসে বলো, কোনো পাঠ্য বই পড়ার সময় বলো, কোনো টিচারের পড়াশোনার সময়, সব কিছুতে নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। আবার দেখো পরের নম্বর কী আছে? কাউকে কোনো কথা দিলে তা রাখতে হবে। আমরা একজন অন্যজনকে যে কথা দেবো, সেই কথা দিলে কথাকে রাখতে হবে, সেটা একটা ভালো গুণের মধ্যে। ছয় নম্বরে কী আছে দেখো? বড়দের সম্মান। আমরা ছোটরা কি করব? বড়দের সম্মান করব। আবার সাত নম্বরে দেখো, ছোট বড় সবাইকে ভালোবাসতে হবে, শুধু সম্মান করলেই হবে না, সাথে সাথে কি করতে হবে? ভালোবাসতে হবে। সম্মান করব, ভালোবাসবো, তার সাথে সাথে কি করব? সহযোগিতামূলক মনোভাব। এখানে আটটা পয়েন্ট আছে, সেই আটটা পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে বুঝবে। এরপরে কি আছে দেখো? এবারে তোমাদের জন্য একটা কাজ আছে, সেই কাজটা করবে। সেটা কি? তুমি এই যে ভালো ভালো কাজগুলো করেছো সেই কাজগুলো লিপিবদ্ধ করবে। কয়টা বাক্যে? দুইটি বাক্যে। তুমি আর যে ভালো কাজ করেছো দুইটি বাক্যে সেটা সুন্দর করে লিখবে। এবার তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে মানুষের গুণ, ভালো মানুষের গুণ যে পাঠটা আছে, এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? 28। এই পৃষ্ঠাটা সুন্দর করে খুলবে এবং রিডিং সুন্দর করে নীরবে পড়ো। পড়লে কী হবে তোমরা জানতে পারবে, এতক্ষণ যা পড়ছো সেই সম্পর্কে। এবং তোমরা মূল্যায়ন করতে পারবে। কী মূল্যায়ন করতে পারবে? ভালো মানুষের কাজগুলো। তাহলে মূল্যায়ন করবো কীভাবে? যে কাজগুলো তোমরা শিখছো বলছো এতক্ষণ শুনলে, পাঁচটা গুণ সুন্দর করে খাতায় লিখবে। এখন দেখো তোমাদের একটা বাড়ির কাজ, এতক্ষণ যা পড়ালাম সেটা মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। এখন তোমরা যেমন ক্লাসে এইচডব্লিউ নিয়ে আসতে আগের দিনের, সেরকম বাড়ির কাজ করবে। তো কী করবে? তুমি যদি ভালো মানুষ হতে চাও তবে কোন কোন গুণের অধিকার হতে চাও সেটা সুন্দর করে একটা প্রশ্ন যেরকম উত্তর লেখো সেরকম খাতায় লিখবে। এটাই হচ্ছে তোমাদের বাড়ির ক্লাস। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে অনলাইনে যে ক্লাস দেখলে, এই জন্য শাহনাজ পারভীন ম্যাডাম তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।